हेलो एवरीवन, वेलकम टू फिशिंग हंट बीडी। ভিডিওর ওই প্রান্তে আরেকটা ভিডিওতে আপনারা দেখেছিলেন লাড্ডুর, বিঘেট মাছের লাড্ডুর টোপ কিভাবে বানায়। তো লাড্ডুর টোপটা দেখতে পাচ্ছেন এখন, থাম্বনেইল দেখে টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন লাড্ডু ভাষা লাড্ডু কিভাবে খেলবেন। আজকে ভাষা লাড্ডু খেলার টোটাল প্রসেস আমি আপনাদেরকে দেখাই দিব। তো তার আগে ফ্রেন্ডস, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে শুরু করতে যাচ্ছি ভাষা লাড্ডু বিঘেট মাছ ধরার জন্য খেলবেন কিভাবে। তো লাড্ডু টোপটা ফার্স্টে নিলাম, আপনি বড়শিটা যেভাবে প্রস্তুত করবেন আমি দেখাই দিচ্ছি। এরকম একটা কল নিতে হবে আপনার, মানে এই আপনার এই টোপটা, লাড্ডুর যে টোপটা আপনি খেলবেন এই টোপটাকে যাতে পানির উপরে ভাসায় রাখতে পারে, এরকম একটা টোন বা কল আপনাকে সিলেক্ট করতে হবে। এটা ফোম দেখতে পাচ্ছেন, এটা ফোম, এই লাড্ডুটাকে ভাসায় রাখবে, এই লাড্ডুটাকে ভাসায় রাখবে, এটা ফোম। তো এই পরিমাণে ফোমটা আমি সিলেক্ট করছি যে আমার লাড্ডুগুলো বানাইলে এতটুকু হয় বা এর চেয়ে একটু ছোট হয়। তো আমি এরকম একটা ফোম আমি নিজে বানাই নিয়েছি, দোকানেও কিনতে পাবেন, এই ফোমটা আপনাকে নিতে হবে। তো গেল ফোমের পার্ট। এরপরে আপনার আর যে যে এলিমেন্টগুলো লাগবে সেটা হচ্ছে ওয়েট লাগবে আপনার, দুইটা দুইটা ওয়েট লাগবে। দেখাচ্ছি আপনাদেরকে, দুইটা ওয়েট লাগবে। দেখুন, একটা ওয়েট সামনে দিবেন আর একটা ওয়েট পেছনে দিবেন। এই ওয়েটটা দেখতে পাচ্ছেন একটা ছিদ্র, মাঝখান দিয়ে ছিদ্র, কিন্তু ওয়েটটা কি অর্থে ব্যবহার করা হবে সেটা আমি আপনাকে আরো ক্লিয়ার করে বুঝাই দেব। এই ওয়েটটা আপনি পাঁচ সিসা দিয়ে বানিয়ে নিতে পারবেন, জাস্ট কিছুই না, পাঁচ সিসা এইভাবে গোল করে বানানো আছে, এই যে। তো মাঝখানে একটা কিছু দিয়ে পাঁচ সিসা দিয়ে আপনি ওয়েটটা বানিয়ে নেবেন। লাইকাস এরকম এরকম, এটা পেন্সিল, পেন্সিল দিয়েই আমি বানাই নিলাম পাঁচ সিসা দিয়ে। দেখুন ওয়েটটা এমন হইতে হবে। তো দুইটা ওয়েট আপনার লাগবে। আচ্ছা, এজ ইউজুয়াল আপনার সুইস বল একটা লাগবে, আর লাড্ডুর টোপ তো আপনার রেডি। এখন বড়শিটা কিভাবে কি করবেন আমি এটা দেখাই দিচ্ছি। একটা স্টপার লাগবে আপনার, একটা স্টপার, স্টপার গুলো নিয়ে নিবেন। আমার এটা আগেই স্টপারটা লাগানো ছিল, যার কারণে দেখাচ্ছি স্টপারটা, আমি দেখাচ্ছি স্টপার গুলো। এগুলো স্টপার, এই স্টপারগুলো খুব সহজেই আপনি সুতায় লাগায় ফেলতে পারবেন, এমন কঠিন কিছু না। তো স্টপারটা আপনি এখানে সুতায় লাগায় নেবেন, এরপরে স্টপারটা লাগানোর পরে এই কল ফার্স্টে লাগাইতে হবে আপনার। এই ভাড়াটা, এটা সবচাইতে উপরে থাকবে, এটা এটা এমনভাবে মাঝখান দিয়ে ছিদ্র করবেন যাতে স্টপারটাকে টপকায় যায়। এই যে স্টপার দেখতে পাচ্ছেন, স্টপারটাকে টপকায় যেতে পারে, ঠিক আছে, ওকে।
লাগাইলেন, এখন এটা ভাষা কলটা লাগাইলেন, ভাষা কলটার এর লিমিটেশন এই পর্যন্তই, আপনার স্টপারটা দেওয়ার উদ্দেশ্য লিমিটেশন এখানেই শেষ করে দেওয়া, মানে ভাষা কলটা এই পর্যন্তই আসবে। ওকে, এখন ছোট ভাড়াটা, ছোট একটা আপনি এর ভেতর থেকে সুতা ঢুকিয়ে দিলেন, ব্যাস এরপর স্টপারটা লাগাই নেবেন। স্টপারটা আপনি যেভাবে খুশি, আপনি যেভাবে জানেন সেভাবে লাগাই নেবেন, আমি এভাবে পরামর্শ দিই, এভাবে লাগাই নিতে পারেন। এই যে সুতাটা ডাবল করে নিলেন, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, চিকন সুতা অনেক, ডাবল করে নিলেন, তারপরে এই জাস্ট এক প্যাচ, দুই প্যাচ, তিন প্যাচ, চারটা প্যাচ দিবেন, জাস্ট চারটা প্যাচ হয়ে গেল, বাস এই যে আপনার এটা রেডি। কিন্তু এখন সুইচ বলটা লাগাই নেন, হিসাব শেষ। এখন এখানে ভাড়াটা এরকম থাকবে, আপনার এই সেট আপটা হবে এরকম, সেট আপটা এমন হবে, কেন হবে সেটা বলে দিচ্ছি, কারণ আপনি যখন ভাষা খেলবেন তখন পানিতে বাতাসের চাপ থাকতে পারে বা অন্যান্য প্রতিযোগীরাও থাকতে পারে, তো যেখানে ফেলবেন আপনি সেখান থেকে যাতে বড়শিটা এদিকে ওদিকে না যায়, এই জন্য আপনার এই ওয়েটটা ইউজ করা হচ্ছে, এই ওয়েটটা এই কারণে ইউজ করা হচ্ছে। এই হচ্ছে আপনার ফুল সেট। তো এখন আপনার স্টপারটা যদি, তো আপনি স্টপারটা যেখানে দিবেন আপনার কলটা সেখান পর্যন্তই চলে যাবে, তো লাইক অ্যাজ আপনি এক হাত বা দেড় হাত এটার পানি দিলেন, তো এক হাত দেড় হাত পর্যন্তই কিন্তু আপনার কলটা এখানে স্টপ হয়ে যাবে, তো এ তো এই পর্যন্ত আপনার টোপটা পানিতে থাকবে। আমি বাকিটা আপনাদেরকে বোঝাই দিচ্ছি খাতা কলম দিয়ে। ধরে নিন এই লাড্ডু, এই হচ্ছে আপনার লাড্ডুটা, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, ধরে নিন এটা হচ্ছে আপনার লাড্ডু, এতটুকু আপনি পানি দিয়েছেন, এইখানটায় আপনার ফোম, যেটা কলটা দিয়েছেন এটা ফোম, আর এখানটা আপনি বসেছেন, এখান থেকে আপনি সিপ ফেলেছেন, এই আপনার হচ্ছে এক বা দেড় হাত ভাষা, আপনি ভাষার লাড্ডুটা ফেলেছেন, এটা আপনার টোন, আর মাঝখানে আপনার সুতা। তো যদি বাতাস থাকে তাহলে আপনার সুতা ভাষায় নিয়ে যাবে, কিন্তু যদি আপনার এই ওয়েটটা আপনি দিয়ে নেন, এই ওয়েটটা যদি দিয়ে নেন সেক্ষেত্রে কি করবে, এই ওয়েটটা নিচের দিকে চলে যাবে, এখান থেকে নিচের দিকে চলে যাবে, এই আপনার ওয়েট, এই যে ওয়েটটা দিয়েছেন নিচের দিকে চলে যাবে, মাটিতে পড়ে যাবে, আর আপনার সিপের সঙ্গে এই সুতাটা তখন এই যে
আশা করি বুঝতে পারছেন, এই সুতাটা তখন এরকম টান থাকবে, বাতাস হোক আর পানির টান থাক, তখন আপনার সুতাটা কিন্তু একদম স্ট্রেট থাকবে, এদিকে ওদিকে যাবে না, আপনি বসিটা যেখানে ফেলছেন সেখানেই থাকবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এটা হচ্ছে আপনার, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, জানি না কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করবেন, বুঝাইতে পেরেছি কি না সেটাও বুঝতে পারতেছি না, প্রশ্ন থাকলে কমেন্টস করবেন। আমি আরেকবার বলে দিচ্ছি, লাড্ডুর টোপটা এখানে, এরপরে আপনি সুইচ বলটা ইউজ করুন, এরপরে একটা ছোট্ট এটি ইউজ করুন, তারপরে টোপ অনুযায়ী আপনার ফোমটা ইউজ করুন, ফোমটা ইউজ করেন টোপ অনুযায়ী, যাতে ফোমটা আপনার টোপকে ভাসায় রাখতে পারে, এবং লাস্টে একটা ওয়েট ইউজ করুন, যে ওয়েটটা আপনার সুতাকে স্ট্রেট রাখবে। আপনি সুতাটা স্ট্রেট থাকলে মাছ যখন খাবে তখন আপনি যখনই হিট করবেন 100% হিটটা লাগবে, সো আপনার মাছটা তখন আর মিস হবে না, মিস হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো আজকে এই পর্যন্তই, যদি ভিডিও ভালো লাগে লাইক করুন, ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করুন, তারাও জানতে পারবে। এসব ছোটোখাটো বিষয়গুলো নিয়েই কিন্তু আমাদের অ্যাংলিং যে প্যাশনটা বলেন আর যাই বলেন, ছোটোখাটো বিষয়গুলো, এগুলো কিন্তু শিক্ষার অনেক বিষয়। যারা লিজেন্ড আছেন তারা অনেক বেশি জানেন, কিন্তু যারা বিগিনার, যারা মাত্র শিখতেছেন, তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা ভিডিও আমি মনে করি। তারা হয়তো সবাই জানে না কিভাবে কি করতে হয়, তো আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস, প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমি আরো অ্যান্সার দিব। আল্লাহ হাফেজ।